কক্সবাজারের ইনানি থেকে সরাসরি সেন্ট মার্টিনের নৌপথে যাওয়ার স্বপ্ন অনেক ভ্রমণ পিপাসুরই রয়েছে, আর সেই স্বপ্নই যেন সম্প্রতি বাস্তবে রূপ পেয়েছে। নৌবাহিনীর জেটি কার্ড ব্যবহার করে ইনানি সমুদ্রের বুক চিরে জাহাজ চলে যাবে সেন্ট মার্টিনে। সমুদ্রের নীল জলরাশির পাশাপাশি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেশি বিদেশি পর্যটকরা, আর এর মাধ্যমে পর্যটন শিল্পে নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের তথ্য ছবিতে ইমরুল কায়সের রিপোর্ট। সাগরের নীল জলরাশি আর পাহাড়ের মতো বিশাল হওয়ার স্বপ্নে বিভোর পর্যটকদের মূল আকর্ষণ প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। একসময় এই দ্বীপে যাওয়াটা ছিল স্বপ্নের মতো, তবে পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে যাতায়াত অনেকটাই সহজ হয়েছে, আর সম্প্রতি এতে যুক্ত হয়েছে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে সরাসরি নৌপথে সেন্ট মার্টিনের যাতায়াতের পথ। প্রথমবারের মতো এই রুটে মেরিন ড্রাইভের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পর্যটকেরা। এই প্রথম আজকে আমরা যাব কর্ণফুলি ভেসেলে এবং সেন্ট মার্টিনে কক্সবাজার থেকে, আশা করি খুব সুন্দরভাবে জার্নি। এটা আমাদের জন্য অনেক কমফোর্টেবল একটা বিষয়, আর এটা অনেক আনন্দদায়ক। এটা হচ্ছে খুব সুন্দর সাগরের মাঝখানে যে নতুন ব্রিজটা করেছে, এটা খুবই দেখার মতো, কেউ ফিজিক্যালি না আসলে কখনো এটার ফিলিংসটা বুঝবে না। ইনানি সমুদ্র সৈকতের জেটি ঘাট থেকে সরাসরি নৌপথে সেন্ট মার্টিনের এই রুট পর্যটন শিল্পের নতুন মাইলফলক বলছেন সংশ্লিষ্টরা। এই জেটির সহযোগিতায় সারা বাংলাদেশে ট্যুরিজম সেক্টর আরো আরো বেশি সমৃদ্ধিশালী হলো, আরো আরো বেশি এগিয়ে গেল। কর্ণফুলী শিপের যে যাত্রা, নেভির যে ঘাট, এটা এটার মাধ্যমে আমাদের পর্যটন শিল্পের জন্য একটি বড় পাওনা বলে আমি মনে করি। আগামী 11 তারিখ থেকে রেগুলার যা চলাচল করবে, আমরা এখান থেকে আরও মোটামুটি আরও অনেক কিছু কার্যক্রম আছে, এগুলি করার পরে এইটা করাতে বাংলাদেশ নৌবাহিনী দেশের যে সেবা করতেছে এটাও আজকে একটা দ্বার উন্মোচন হলো নৌবাহিনীর জন্য। 2022 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক নৌমহড়ার জন্য নির্মিত নৌবাহিনীর জেটি ব্যবহার করে ইনানি থেকে সেন্ট মার্টিন রুটে জাহাজ পরিচালিত হবে। ইমরুল কায়েস, RTV.